হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি ঢেঁড়সের বড়া এবং পাট শাকের বড়া বানিয়ে দেখাবো। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবগুলো ঢেঁড়স আমি ফালি করে নিলাম, এখন পিঠালি দিয়ে নিব। তার জন্য আমি চালের গুঁড়া করে রাখছি, চালের গুঁড়াগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, সবগুলো আমি মাখিয়ে নেব। হালকা পানি দিয়ে মাখিয়ে নিব। আমার ঢেঁড়সগুলো মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি পাট শাকগুলো পিঠালি দিয়ে, চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ভালোভাবে মাখিয়ে নেব। যাতে ভালোভাবে পাতার সাথে, পাট শাকের সাথে মিশে যায়, যাতে ভালোভাবে পাট শাকের সাথে মিশে চালের গুঁড়াগুলো পিঠানিগুলো মশলাগুলো যাতে পাট শাকের সাথে ভালোভাবে মিশে যায়, তার জন্য আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। মাখানো শেষ, আমি চুলা জ্বালিয়ে নিব। বন্ধুরা, চুলাটি জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা দিয়ে দিব। কড়াইটা ভালোভাবে গরম করে নিব, গরম করে নিলে আমার বড়াটা ধরবে না, কড়াই ধরবে না, তার জন্য ভালোভাবে গরম করে নিব। পাঁচ মিনিট পরিমাণ কড়াইটা গরম করে নিব। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন হালকা করে একটু তেল দিয়ে দিব। তেলটা একটু ধীরে চেড়ে কড়াইয়ে বড়িয়ে নিব। তেলটা
তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি ঢেঁড়শগুলো আস্তে আস্তে দিয়ে দিব। যেহেতু আমার অল্প ঢেঁড়স, তাই সবগুলো ঢেঁড়শ আমি দিয়ে দিব। ঢেঁড়শের বড়া না খেলে বুঝবেন না এত মজার। আমার এক পিঠ নাও পর্যন্ত ড্রেসগুলো আমি উল্টাবো না। আমার এই ড্রেসগুলো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠে আস্তে আস্তে উল্টে নেব। আমি এক পিঠ ভালোভাবে উল্টে নিয়েছি, বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে। তাই দেখেন মশমশে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার রেসিপি হয়ে গেছে। এখন আমি বড়াগুলো নামিয়ে নেব। এবারে এখন আমি পাট শাকগুলো দিয়ে দেবো। এই দেখেন আমি বুটার দিক দিয়ে ধরছি, তিনটা করে বুটা একসাথে ধরে। হালকা তেল দিয়ে দেবে, ঠিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে।
যখন বড়াগুলো হয়ে যাবে এই যে এরকম কালার আসবে, আপনার হালকা আছে বড়াগুলো ভাজবেন, ভিতরে সিদ্ধ হবে ভালোভাবে। বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সাথে সাথে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। বন্ধুরা আমাদের বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি একটু একটু করে বড়া নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাকি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার এক পিঠ নাও পর্যন্ত ড্রেসগুলো আমি উল্টাবো না, আমার এই ড্রেসগুলো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠে আস্তে আস্তে উল্টে নেব। আমি এক পিঠ ভালোভাবে উল্টে নিয়েছি, কালা আছে। দেখো বড় খালি না, বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, তাই দেখেন মশমশে গরম গরম বাদ দিয়ে করে রেখুন, তারা রেখে দিয়ে হয়ে গেছে। এখন আমি বড়াগুলো নামিয়ে নেব, এনে ধরে নামিয়ে ভিউয়ার্স এখন আমি পাট শাকগুলো দিয়ে দেবো। এই দেখেন আমি বুটার দিক দিয়ে ধরছি, তিনটা করে বুটা একসাথে ধরে ও
আঁকা একটু হালকা হালকা তেল দিয়ে দেবে। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে। যখন বড়াগুলো হয়ে যাবে এরকম কালার আসবে। আপনার হালকা আছে বড়াগুলো ভাজবেন, ভিতরে সিদ্ধ হবে ভালোভাবে। বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সাথে সাথে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। বন্ধুরা আমাদের রেসিপিটি প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। না আমার ভীষণ কয়ে নেওয়ার বন্ধুরা আমাদের বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি একটু একটু করে বড়া নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাকি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক
ধন্যবাদ। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।